আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর আবারও একটি ভিডিও নিয়ে আসলাম, আর আজকে আমি আমার সেট আপের একটু আপডেট জানাবো, কারণ অনেকদিন ধরে আসলে তেমন একটা ভিডিও করা হয় না। তাই আজকে চিন্তা করছি যে আমার সেট আপের একটু আপডেটটা জানাই নি, আর খারাপ ভালো সব কিছু মিলে আজকে আমার ভিডিওটা। তো চলেন ভিডিওটা আসলে শুরু করি। বিকাল হয়ে গেছে আর আজকে শুক্রবার, সকাল থেকে রৌদ্র ছিল, তাই এইগুলো সবগুলাকে আমি আসলে পর্দা টর্দা যা সব কিছু খুলে দিছিলাম, আর এখন বিকাল হয়ে গেছে তাই আমি পর্দাগুলো আবার দিয়ে দিছি। তো পর্দাগুলো আমি একটু নামাই আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা এভাবে ইঁদুরে কেটে ফেলছে, তাই দুইটা পর্দা দিছি। দেখেন এই যে আমার, এটা হচ্ছে লুটিনো এবং লুটিনো ব্ল্যাক আই, আর এই যে রেড আই, দুইটা মিলাই একটা জোড়া দিছিলাম, আর এটা হচ্ছে রেড আই জোড়াটা। আসলে এটার যে মেলটা আছে ওইটা আসলে মারা গেছে দু একদিন আগে, কারণ আমি ওইটার আসলে পানি সকালবেলা পানি দিতেছিলাম, ঠিক আছে? পানি দিয়ে আমি এই যে এই এই জায়গায় পানি দিছি, এই জায়গা থেকে পানিটা পড়ে গেছে। পরে যাওয়ার সাথে সাথে দেখি যে উপরে এটা উপর থেকে লাভ দিয়ে নিচে পড়া, তখন দেখতেছি যে আমি ভাবছি যে স্ট্রোক করছি, ঠিক আছে? আর ওইটাই হয়তো বা হয়েছে, স্ট্রোক ছাড়া এভাবে আসলে মারা যেত না, স্ট্রোকই হয়তো বা। তো ওই বাচ্চা পাখিটা মারা গেছে, কারণ এটা ফিমেলটা ডিম নিয়ে বসছে অনেকগুলা, আর এটাও ডিম পারছে। তো এটা মারা গেছে, অনেক কষ্ট লাগছে আসলে, কিছু করার নাই। আর এটার এটা সম্ভবত ডিম পারছে কি? হ্যাঁ, একটা ডিম পারছে, অনেক দিন পর একটা ডিম পারছে, কারণ আমি ওদেরকে আসলে ব্রিডিং করাইতে চাইতেছিলাম না, তাও ব্রিডিং বাইরে ডিম পারতেছিল। এটার মধ্যে দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটার মধ্যে দুইটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে, আর এটা আজকে বা কালকে ডিম পারছে, আমি সঠিক জানি না। আর এটা দেখেন দুইটা বাচ্চা, এই যে নিচে দুইটা বাচ্চা, এটা আর এটা সাদা দুইটা বাচ্চা, আর সম্ভবত নতুন ডিম পারছে, কিন্তু আসলে আমার হাঁড়িটা পরিষ্কার করা হয় নাই, আর এটা পরিষ্কার করে দিব এখন, যদি ডিমটা নষ্ট হয়ে যায় তারপরও পরিষ্কার করে দিতে হবো। আর এটার মধ্যে সম্ভবত দুইটা বাচ্চা আছে বড় বড়। হ্যাঁ, এই যে দেখেন অনেক সুন্দর কালার আসছে এই বাচ্চাগুলার, এটার মধ্যে দুইটা বাচ্চা আছে, আর এটার মধ্যে দুইটা, এটার মধ্যে দুইটা, এখন পর্যন্ত ছয়টা বাচ্চা আছে, আর এটা ডিম পারছে। আর এটাকে আমি আসলে হাঁড়ি দিছি, দু একদিন হয়েছে হাঁড়ি দিছি, কারণ ওইটা আমি রেস্টে রাখছিলাম এতদিন। তো এখন দিছি হাঁড়ি, দেখা যাক কী হয় ফলাফল। আর এইটা অনেকদিন ধরে আসলে ডিম পারতেছে না, বা আমি বুঝতেছি না আসলে কী হইতেছে এটার সাথে, নাকি ওটার এগ বার্নিং হয়েছে। হ্যাঁ, একটা ডিম পারছে মাশাল্লাহ, একটা ডিম পারছে এতদিন পরে। আমি মনে করছিলাম এগ বার্নিং হয়েছে, যার কারণে আসলে একটা ডিম পারতেছে না, এরকম ভাবছিলাম। সো অতদিন পরে একটা ডিম পারছে। আর সবচেয়ে খারাপ যে বিষয়টা, আসলে আমার এই বেঙ্গলি ফ্রেন্স, বেঙ্গলি ফ্রেন্সটা আসলে কি বলবো, বেঙ্গলিটা আসলে ডিম পারছে, বাচ্চা ফুটাইছে, ঠিক আছে? আপনাদেরকে দেখাইছি অনেক সময় যে আমি শর্ট ভিডিও তো দেখাইছি, ঠিক আছে? কিন্তু আসলে দুঃখের বিষয় যে আমি বারবার আইসা আমি তাদেরকে ডিম দেখতাম, বাচ্চা দেখতাম। তো বাচ্চা ফুটার পরে দেও আমি ওদের অনেকবার দেখছি, বা খাবার দেওয়ার সময় যাইতেছে, আমার পুরো ফ্রেন্সটা এই একটু দেখেন একটু চাপ দিলি লড়ে, যার কারণে আমার এই বেঙ্গলি যে প্যারেন্টসটা আছে ওইটা আসলে বাচ্চা তিনটাকে মেরে ফেলছে। তিনটা ডিম পড়েছিল প্রথমবার, ঠিক আছে? প্রথমবার তিনটা ডিমের থেকে তিনটা বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চাই সুস্থ ছিল, ঠিক আছে? কিন্তু আমার এই যে বারবার দেখার কারণে আসলে ওরা বাচ্চাগুলোকে মেরে ফেলছে, আর টান্ডরাও ছিল অনেক প্রচুর, কি বলবো আসলে বাইকে নাই আর কি, বাইকে থাকলে আর এরকমটা হইতো না। তো আমার
ডিমগুলিটা আশা করি সামনে আবারও ডিম পারবে, আমি আর একটু ভালোভাবে ইয়ে করে দেবো। আর সবচেয়ে বড় যে একটা বিষয় হইতেছে, আমি এই যে দেখতেছেন আমার এনে প্রায় 10টা কেজি আছে, 10টা কেজি 10 জোর পাখি আছে আমার মাস্টার পেয়ার, ঠিক আছে। তো 10 জোর আমি আসলে এইগুলা কিছু কিছু কমায় ফেলবো আর কি, এগুলো আমি আস্তে আস্তে বিক্রি করে দিব। কারণ আমি চাইতেছিলাম যে বড় পাখি আনতে, বড় পাখি দিয়ে আবার নতুন করে বড় কলোনি করার জন্য বা বিল্ডিং কেজ বানানোর জন্য, কারণ আমার বাজিঘর পালতেছি আমি, 2-1 জোর রাখবো আর কি শখের জন্য। সো বাজিঘর রাখবো কয়েকটা আর সবগুলো বিক্রি করে দেবো। বিক্রি করে দিয়ে আমি আমার চিন্তাভাবনা আছে যে আমি লাভবার্ড আনবো, আর ককাটেল তো দেখছেন আমি 2 জোর আনছি, তো আপনাদেরকে দেখায় দিব। তো ককাটেল আছে আমার, আর লাভবার্ড আনবো 2 জোর। তো ওই বড় পাখিগুলো আনার জন্য আমি আসলে এইগুলো সেল করতেছি, কারণ আমার এগুলো এখন আর দরকার নাই, কারণ আমি বড় পাখি আনবো। আবার কুনুর পাখি আনার চিন্তা ভাবনা করতেছি যে সামনে কুনুর পাখি আনার ইয়ে আছে, তো আমি এই জন্য এই কিছু কিছু করে আসলে বিক্রি করবো, এগুলারে বিক্রি করে আমি কমায় ফেলবো। কমায়া দেখতেছে 2-4 জোর রাখলে রাখলাম, মান নয়তো ইয়া করলাম আর কি। তো আমার কুনুর পাখি লাভবার্ড আনবো, ককাটেল আনবো, ককাটেল যেহেতু 2 জোর আনছি 2 জোর দিয়েই আমার চলবে, আর 2 জোর লাভবার্ড নিয়ে আসবো। আমি এখানে চিন্তা করছি যে কাঁচা কেজগুলোকে ফিটিং করবো, আমার যে লাভবার্ড ককাটেল যা আছে সবগুলো এখানেই ফিটিং করবো। এই জন্য আসলে আমি চাইতেছি এইগুলো কিছু কমায় ফেলার জন্য, ঠিক আছে। তো যদি আসলে কেউ আমার কিশোরগঞ্জ বাসার যে বাসাটা আছে বাসা থেকে যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারবে। আমার প্রায় 10 জোরের মতো পাখি আছে, 10 জোর পাখির মধ্যে যে যতজন নিতে চায় নিতে পারবে, মাস্টার পেয়ার একদম ব্রিডিং পেয়ার। দেন বাচ্চাগুলো সম্পূর্ণ আমি দেখায় দিছি, ঠিক আছে, একদম অ্যাক্টিভ বাচ্চা হয়, আর বাচ্চাগুলোর এত এত ভালোভাবে ফিট করায় যেটা বলার বাইরে, ঠিক আছে। আর আপনারা জানেন যে আসলে রানিং পাখি এগুলো এইভাবে বিক্রি করে না কি ওই যদি কোনো সমস্যা না থাকে, ঠিক আছে। যেহেতু আমি বিক্রি করতেছি এরকম অনেকটাই অনেকেই ভাবতে পারে যে হয়তো বা সমস্যা আছে যার কারণে বিক্রি করে দিচ্ছে, আসলে তেমনটা না। আমি আসলে বড় পাখি আনবো তাই ছোটো পাখিগুলো বিক্রি করতে হয়েছি। তো শখের জন্য 1-2 জোর রাখবো আর কি এখান থেকে, আর পুরোটি বিক্রি করে দেবো। আর আমি ককাটেল পাখিগুলোকে আপনার থেকে দেখাই, দেখেন ককাটেল এটা হচ্ছে বাচ্চাটা। আসলে আমি সম্ভবত এটার বয়স প্রায় 5 মাস হয়ে গেছে আমি যতটুকু জানি, কারণ আমার এনে প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে। আর ও যে জায়গা থেকে আনছিলাম ওই জায়গায় বলছিলো আর কি যে ওর 3 মাস বয়সে বাচ্চা ছিল, তো আমি এটাই বুঝতেছি। তো 5 মাস বয়স হয়ে গেছে, হয়তো বা আর 5 মাস পরে ওরা ডিম বাচ্চা করার সুযোগ হবে। আর ওই যে ওই পাশে যে মাস্টার পেয়ারটা আছে ওই মাস্টার পেয়ারটাও দেখায়, মানে দেখেন এই যে এনে সবগুলো বাচ্চা। আসলে বাচ্চা বললে এখন ভুল হবে, কারণ এগুলা এখন রানিং হয়ে যেতেছে প্রায় 4 মাস বয়স হয়ে গেছে এগুলার, আর কিছুদিন পরে হয়তো বা ওরা ফুললি অ্যাডাল হয়ে যাবে। দেখেন সবগুলো নাকের কালার চলে আসছে। তো এই আসিল আসলে আমার এই সেট আপের যে পাখিগুলো আর ককাটেল পাখির বাচ্চাগুলো দেখা দিছি। তো এটাকে আমি আগের মতো ডাইকা, তারপর আমি ওই পাশে আপনাদেরকে দেখাই দিব আমার যে ওই পাশে যে মাস্টার পেয়ার ককাটেলটা আছে, আসলে ওইটারে আমি বক্স দিতে পারতেছি না, কারণ একটু সমস্যার মধ্যে আছি আমি, যার কারণে আসলে বক্স দিতে পারতেছি না। সো এটাকে আমি ডাইকে দিলাম। সো ওই পাশে চলেন, দেখেন এই পাশে আসলে আমার এই যে দেখেন এর পুরো কেসটা আমি ওদের জন্য রাখছি, ঠিক আছে, আর ওরা যাতে উঠতে পারে একটু ওদের জন্য রাখছি। আর পিছন সাইড বা সামনের সাইড যে কোনো জায়গায় বলেন ওদেরকে আসলে পলিথিন দিয়ে ডাইকে দিছি, আর এই যে বাল্ব দিয়ে দিয়েছি ভিতরে, আর ওইখানেও দেখলেন যে সাথে একটা বাল্ব লাগায় রাখছি আমি আসলে পাখি যাতে কোনো অসুবিধা না হয়, যার কারণে আমি বাল্বগুলো লাগায় রাখছি যাতে ওরা হিট নিতে পারে। দেখেন বাচ্চাগুলো, সরি, এটি রানিং মাস্টার পেয়ার এগুলো, আমি ওদের জন্য আসলে শীঘ্রই ইয়া নিয়ে আসবো, বক্স নিয়ে আসবো। এই ছিল ভিডিওটা, সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর
আপনার এই শীতে আসলে অনেকটাই শীত পড়ছে, আপনার পাখিকে অবশ্যই সুস্থ রাখার চেষ্টা করবেন, যদি একটু সমস্যা দেন অবশ্যই সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।